সিপাজার উচ্চতর মাধ্যমিক আর বহুমুখী বিদ্যালয়ত লার্নিং কমিউনিটি হাব মুকলি করে বিধায়ক ডক্টর পরমানন্দ রাজবংশী। বিদ্যালয়খনের ছাত্রছাত্রীসকলের অধ্যয়নের সুবিধা আর বাস্তব অভিজ্ঞতা আহরণের ক্ষেত্র সুবিধা হওয়াকৈ বিদ্যালয়খনের যাদুঘর এটার অভাব দূর করে মুকলি করা হয় এই লার্নিং কমিউনিটি হাব। স্থানীয় পরম্পরা, সংস্কৃতি আর বিজ্ঞান বিষয়ক বিভিন্ন সঁজুলি আর আর্হি সংগ্রহ করে রখা হব উক্ত কমিউনিটি হাব, যার শিক্ষার্থীসকলে ইয়ার উপর সম্যক জ্ঞান আহরণ করবেন। আসলতে আমার শিক্ষা বিভাগে এই যে আমার ইনোভেটিভ বা আমার যে কমিউনিটি হাব, এই হাবট প্রতিষ্ঠার মাজে আমার ঐতিহ্য, আমার যে নাকি পরম্পরা, আমার যিনি বৈশিষ্ট্য বা সম্পদক পেলায় আমি গৌরব করব পো, আর গোটেইবিল মানে দেখি শুনি যাতে সকলে উদ্বুদ্ধ হয়, সকলে শিকে, মানে যে লার্নিং প্রক্রিয়াটো একটা শ্রব্য বা দৃশ্যর মাধ্যমে যা প্রচেষ্টা মাধ্যম, সেই মাধ্যমটকেই ইয়াক কি করব খুঁজছে যে সুন্দরভাবে উপস্থাপন করে ছাত্র ছাত্রীসল একটা নতুন পদ্ধতি জ্ঞান দিয়ার এটা বিনম্র প্রয়াস। গতি আজি আমার যিমান কেটা ষোলটা এই ধরনের সেন্টার আছে আর সেই হাব আছে, আর এই ষোলটা হাবর ভিতরতেই আমার সিপাজার উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের আশে পাশে থাকা বিদ্যালয়খিনি পেলায় এই একটা কথা সুন্দরভাবে আমার কর্তৃপক্ষ নির্মাণ করেছে, আর সংশ্লিষ্ট সকল পক্ষকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো ঠিকই। কিন্তু এই কথা আমি কব খুঁজছো যে আজিকালি যে নাকি আমার কমিউনিটি হাব, এই কমিউনিটি হাবর যে নাকি চিন্তাধারা আরো অধিক প্রসারিত হয়েছে আর অধিক বহল হয়ে পড়ছে, গতি এই কমিউনিটি হাবটুক আরো সুন্দরভাবে বিজ্ঞানসম্মত আর সুন্দরভাবে গড়ে তুলবর কারণে ইয়ার পিছত যে নাকি আজি আরম্ভ হয়েছে এই প্রক্রিয়াটা আরো অধিক সবল আর বিমূর্ত রূপত বা মূর্ত রূপত আমি গড়ে তুলিম। মানে আমার ডিস্ট্রিক্ট আর এম এসর ফালেরপা আমার এদিন মিটিংত মাতিলে, কলে যে কমিউনিটি হাব এটা বনাব লাগবে এবিলি দিলে, দিয়াত আমি সেটা গ্রহণ করলো। আমার বিদ্যালয়ের রুমের বড় অভাব, তথাপিতো আমি রুম এটা ম্যানেজ করে পেলায় ইয়াতে আমি যেটু হাব বনালো, এই হাবটোর জড়িয়ে আমার গোটেই অসমের বা অসমিয়া যে কৃষ্টি সংস্কৃতি সেইখানে আমি যদি ইয়াত গড়ে উঠব পো সেটা আমি চেষ্টা চলাইছো। আর আমার ছাত্র ছাত্রীখিনিয়ে কি করব, ইয়ার জড়িয়ে ঐতিহ্যমণ্ডিত কিছু পুরনিকলীয় সামগ্রী, সা সামগ্রী সেইবিল পাহরি গেছে আজিকালি নোহা হয়েছে, আর ইয়ার জড়িয়ে আমি ইয়াত সেইবিল আমি ইয়াত সংরক্ষণ করে রাখিম, আর মাঝে সময়ে সেই ছাত্র ছাত্রীবিল আনি আমি ইয়াত আনি পেলায় সেইবিল দেখাম, আমি তার উপকারিতা ব্যবহার সেই গোটেখিন আমি কম, আর শিক্ষকসকল ইয়াত জড়িত হব। আর এই হাবটোর জড়িয়ে মানে ভাবো গোটেই সামগ্রিকভাবে এই সিপাজার যে গোটেখিন বিদ্যালয় বহুত উপকৃত হব, আর আমি যান ইয়াতক উন্নত মান করবেন আমি চেষ্টা করে যাব। যেহেতু আমার এমএলএ স্যার আমার এখন বিদ্যালয়ের সভাপতি, তখন নেতৃত্বত আমি সুন্দর হাব এটা বনার কারণে আমি প্রয়াস করছো, আর হয়তো আজি নহে কালিলে আমার হয়ে যাব। এইখানে মোট মানে আমার এই হাব এটা আমার ইয়াতে আমি দিছো যে খুঁটিতালার ব্যবস্থা আছে, ঢেপা ঢুলিয়া, ঢোলকি, ডগর, নাঙলি, তারপর আমার পুরনিকলীয় জাকৈ, খালৈ, আর এইবিল যে আমার বাঁহেরা তৈরি গুহা চেরকি, মাইকী মানুষের খালত যে কাপড় বার যে হেরি আসলে সেইবিল আগতে মানে সরম পিন্ধিছিল, সরমজ আমি এখে দিছো। এটা বিশেষকে রেডিওর প্রচলন প্রায় নোহা হয়েছে, আমি রেডিওতো তার রখার ব্যবস্থা করেছো, এনেকা মিউজিয়ামটা সামগ্রী ইয়াত সংরক্ষণ কারণে আমি চেষ্টা করেছো। আর সিপাজারের ইমদাদুল রহমানের রিপোর্ট, মাই নিউজ, এনি।